আসসালামু আলাইকুম। এইচএসসি 22 ব্যাচের যে সকল ফার্স্ট টাইমাররা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স মিস করেছো, এখন ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ এবং সেকেন্ড টাইম প্রিপারেশনটাও কিভাবে নিতে পারো এই নিয়ে একটু টেনশনে আছো, তোমাদের জন্য আমাদের লাস্ট টাইমার এক্সাম ব্যাচ রয়েছে। এটা শুরু হবে 15 এপ্রিল থেকে, এটা শেষ হবে 15 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 4 মাস মেয়াদি এই এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচের ফিচার হচ্ছে অধ্যায়ভিত্তিক এক্সাম 67টা, রিভিউ বা উইকলি এক্সাম 11টা, পেপার ফাইনাল 8টা, সাবজেক্ট ফাইনাল 4টা, ফাইনাল মডেল টেস্ট 10টা, মোট পরীক্ষা 100টি, প্রতি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে। আগে শর্ট সিলেবাস, পরে ফুল সিলেবাস। আগে শর্ট সিলেবাস, তার কারণ হচ্ছে ভার্সিটিগুলো ম্যাক্সিমামই শর্ট সিলেবাসে যাচ্ছে, তাই আমরা শর্ট সিলেবাস আগে শেষ করব, তারপরে শর্ট সিলেবাসের বাইরের অংশগুলো ভার্সিটি শেষ হলে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে কথা হলো অধ্যায়ভিত্তিক কেন 67টির এক্সাম, এতগুলো এক্সাম কেন? ভাইয়া, এখানে আমরা কাজ করেছি বোটানি, জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলোকে এত ভাগে ভাগ করেছি যাতে তোমার পড়তে কোনো অসুবিধা না হয়। আমরা দেখি যে অ্যাডমিশনে একসাথে কয়েকটা অধ্যায় দেওয়া হয়, ইংলিশ জিকে একসাথে দেওয়া হয়, যেটা অনেকেই পড়তে পারি না। তাই যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা অত তাড়াহুড়ো করব না, আমরা প্রত্যেকটা অধ্যায়, বোটানির 12টা অধ্যায়, জুলজির 12টা অধ্যায়, ফিজিক্সের 21টা অধ্যায়, তারপরে রসায়নের 10টা অধ্যায়, সবগুলো অধ্যায় ভাগ ভাগ করে পড়বো। যেমন বোটানির জন্য 12টা অধ্যায় 12টা পরীক্ষা, জুলজির জন্য 12টা অধ্যায় 12টা পরীক্ষা, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলো অধ্যায়ের 21টা অধ্যায়ের 21টা পরীক্ষা, রসায়নের জন্য তোমাদের পড়তে অসুবিধা হয়, তাই রসায়ন কি করা হয়েছে, ভাগ ভাগ করা হয়েছে। অর্থাৎ তুমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার 2 দিনে পরীক্ষা দিবা, 2টা অংশ করে, হাফ হাফ করে, এভাবে প্রত্যেকটা অধ্যায় তুমি হাফ হাফ করে পরীক্ষা দিবা। জৈব রসায়ন তোমার পড়তে অসুবিধা হয়, জৈব রসায়ন তুমি 4 ভাগ করে করে পরীক্ষা দিবা। আশা করি এরপর আর তোমার কোনো সমস্যা থাকবে না। ইংলিশ জিকে কি করবো ভাই, আমরা প্রতিদিন একদিন ইংলিশ পরীক্ষা নিবো, একদিন জিকে পরীক্ষা নিবো, ওর সাথে সাথেই ইংলিশ জিকে একসাথে নিলে পোলাপান পড়াশোনা করে না। তো এখানে আমরা এই রুটিনটাকে এইভাবে শেষ করবো না যে ভাইয়া বায়োলজি শর্ট সিলেবাস আগে শেষ, জুলজি শর্ট সিলেবাস পরে শেষ, তারপরে ফিজিক্স, এইভাবে না, তাহলে তুমি ভুলে যাবা। তাই আমরা কি কাজ করছি, শনিবারে বোটানি এর সাথে ইংলিশ দিব ধরো, রবিবার জুলজি তারপরে জিকে দিব, তারপরে সোমবারে ফিজিক্স ফার্স্ট পেপার, মঙ্গলবারে ফিজিক্স সেকেন্ড পেপার, মানে 1 সপ্তাহে 6 দিনে 6টা বই থাকবে, এবং তারপরে সাপ্তাহিক পরীক্ষা, উইকলি এক্সাম থাকবে। পরীক্ষার সময় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত, উত্তরপত্র 10টা 5-এ দেওয়া হবে, মেধা তালিকা 11টায় দেওয়া হবে। কোর্সের মেয়াদ হচ্ছে 15 এপ্রিল থেকে 15 আগস্ট। আর এখানে তুমি ভার্সিটিরও প্রিপারেশন নিয়ে নিলে, এই পড়াশোনা দিয়েই তুমি ভার্সিটিগুলো যেগুলো যে অধ্যায় দিব সেই সাথে সাথে তুমি মেডিকেলের রিভিশন দিবা এবং ভার্সিটির প্রিপারেশন নিবা। এটা তোমার জন্য ভার্সিটিতেও সুবিধা করবে, এবং হচ্ছে 1530 টাকা। তবে 12 এপ্রিলের মধ্যে যারা ভর্তি হবে, পুরো 100টা এক্সামের 4 মাস মেয়াদি যে কোর্স, সেটা তুমি পাচ্ছ 1020 টাকায়। নাম্বার হচ্ছে 01629191106। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সবই আছে, সেন্ড মানি করে আমাকে কল করে প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিকাশ হচ্ছে লাস্ট টাইমার মিশনে। আসসালামু আলাইকুম।